हेलो गाइस, तो तुम्हारा जरा डिप्लोमा फर्स्ट सेमिस्टारे पढ़ो, तुम्हारे फर्स्ट सेमिस्टार माने एक्सटर्नल थियोरिटिकल एग्जाम ऑनलाइन एप्लीकेशन फ्रॉम एर नोटिस बेरिए गए। तुम्हारा देखते यार नोटिस एखे बला गाइडलाइंस इन रेस्पेक्ट अफ फिलिंग अप अफ द ऑनलाइन एप्लीकेशन फ्रॉम अफ एक्सटर्नल थियोरिटिकल एग्जामिनेशन फॉर द फर्स्ट सेमिस्टार डिप्लोमा स्टडीज इन इंजीनियरिंग टेक्नोलॉजी आर्किटेक्चर MOPM, ओके अकाडेमिक 2021-22, ओके। सो এটা হলো তোমাদের নোটিশ। সো এই নোটিশটা গতকাল আপলোড হয়েছে 13 April। সো এখানে তোমাদের ফার্স্ট সেমিস্টার যারা পড়ছো তাদের একটা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে তোমাদের সেমিস্টার এক্সামের জন্য, ঠিক আছে। তো এখানে তোমাদের গাইডলাইন্স দেখতে পাচ্ছ, এখানে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড ফি পেমেন্ট ফর এক্সটার্নাল থিওরিটিক্যাল, মানে তোমাদের সেমিস্টার যেটা মেন সেমিস্টার এক্সাম হবে সেই সেমিস্টার কথা বলা হয়েছে, ফর ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টস, ওকে। সো এখানে বলা আছে অল এলিজিবল ফার্স্ট সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্টস একাডেমিক সেশন 2021-22 অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর্কিটেকচার MOPM উইল হ্যাভ টু ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম for the upcoming external examination through web portal of the council www.ebsct.co.in by paying requesting fee, okay। to tomader sokol first semester student der ke bola hocche tomader upcoming first semester exam e boshar jonno tomader form fill up ta korte bola hocche ei website theke, thik ache। eta holo tomader eta websct.co.in, okay। দেন নিচে বলা হচ্ছে এ লিঙ্ক ক্যাপশন যেটা থাকবে, ক্যাপশন লেখা থাকবে অ্যাপ্লাই অনলাইন ফর এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশন ফর দ্য ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টস অফ দ্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর্কিটেকচার MOPM এপ্রিল 2022, ওকে। যে ওই ক্যাপশনটা তোমাদের এখানে দেখতে পাবে এই জায়গাটায় কারেন্টে, এখানেতে ক্লিক টু অ্যাপ্লাই ক্লিক করবে, ঠিক আছে। এখনও পর্যন্ত অ্যাক্টিভ হয়নি। দেন এখানে বলা হয়েছে উইল বি অ্যাক্টিভেট ইন হোম পেজ অফ দ্য কাউন্সিল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে লঞ্চ হবে 14 April, মানে আজকেই হবে, বাট এখনও পর্যন্ত অ্যাক্টিভ করা হয়নি, ঠিক আছে। এটা আমি রিফ্রেশ করছি, তোমাকে দেখাচ্ছি এখনও পর্যন্ত অ্যাক্টিভ হয়নি, ওকে। সো যখন এটা অ্যাক্টিভ হবে তখন তোমাদের আমি একদম ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে। দেন এখানে বলা হয়েছে এলিজিবল স্টুডেন্টস উইল হ্যাভ টু এন্টার দ্য রেজিস্ট্রেশন নাম্বার আফটার ক্লিকিং দ্য অ্যাবাভ মেনশন লিঙ্ক ফর ইনিশিয়েটিং দ্য প্রসেস অফ ফর্ম ফিল আপ, ওকে। সো ওখানে ক্লিক করার পরে তোমাদের সিম্পল রেজিস্ট্রেশন নাম্বারটা এন্টার করতে হবে, যেটা তোমাদের কলেজ থেকে দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন নাম্বারটা, ওটা জাস্ট এন্টার করবে। এন্টার করার পরে স্টুডেন্টস উইল হ্যাভ টু প্রোভাইড দেয়ার মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি ইন দ্য গিভেন স্পেস অ্যান্ড উইল হ্যাভ টু ক্লিক দ্য ট্যাব সাবমিট অ্যান্ড পে ফিস, ওকে। তো রেজিস্ট্রেশন নাম্বারটা সাবমিট করার পরে তোমাদের মোবাইল নাম্বারটা অ্যান্ড ইমেলটা তোমাদের সাবমিট করতে হবে, দেন সাবমিট অ্যান্ড পে ফিসে ক্লিক করতে হবে, ঠিক আছে। তারপরে আছে ফর পেমেন্ট অফ দ্য ফিস স্টুডেন্টস হ্যাভ টু সিলেক্ট মোড অফ পেমেন্ট, সো এখানে তোমার ডিফারেন্ট টাইপ অফ মোড আছে পেমেন্টের, নেট ব্যাঙ্কিং থ্রু করতে পারো, ডেবিট কার্ড করতে পারো, ক্রেডিট কার্ড করতে পারো, ইউপিআই থেকে করতে পারো, ঠিক আছে। দেন এখানে আছে রেগুলার স্টুডেন্টসের জন্য 250 rupees তোমার দিতে হবে, আর যারা ক্যাজুয়াল বা ব্যাকলগ স্টুডেন্ট তাদের 150 দিতে হবে, ঠিক আছে, মানে ফিস তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে। অ্যান্ড বলা হয়েছে লাস্ট ডেট, এখানে বলা হয়েছে সাবমিশন অনলাইন ফর্ম অ্যান্ড পেমেন্টও করতে হবে, লাস্ট ডেট তার হলো 18 April, 18 April মধ্যে তোমাদের এই প্রসেসটা করতে হবে, ফর্ম ফিল আপও করতে হবে এবং পেমেন্টও তোমাদের 18 April মধ্যে করতে হবে 11:30 পর্যন্ত, ঠিক আছে। দেন এখানে বলা হয়েছে আফটার সাকসেসফুল পেমেন্ট অফ দ্য এক্সামিনেশন ফি অ্যাপ্লিকেশন ডিটেলস অফ দ্য স্টুডেন্টস উইল অটোমেটিকলি রিচ দেয়ার রেসপেক্টিভ ইনস্টিটিউট পোর্টাল ফর অনলাইন ভ্যালিডেশন বাই দ্য ইনস্টিটিউট অথরিটি, ওকে। সো তোমাদের কোনোরকম জেরক্স বা প্রিন্ট আউট নেওয়ার দরকার নেই এবং কলেজে সাবমিট করার দরকার নেই, সেটা অটোমেটিকলি অনলাইনের থ্রু তোমাদের কলেজে চলে যাবে ভ্যালিডেশন হওয়ার জন্য, ঠিক আছে। দেন ডিউরিং পেমেন্ট অফ দ্য ফিস ইফ অনলাইন ট্রানজেকশন অফ এনি স্টুডেন্ট শো পেন্ডিং, সো অনলাইন ট্রানজেকশন করার সময় একটা পেন্ডিং এরকম শো করে, মানে এখন সাকসেসফুল হয়নি, তাহলে এখানে কী করতে হবে, ফর এ প্রোলং টাইম হি ইজ হ্যাজ টু রাইট ইমিডিয়েটলি টু দ্য কাউন্সিল, মানে এটা তোমাদের একটা ইমেল করতে হবে, পাঠাতে হবে এবং তার সাথে একটা স্ক্রিনশট তোমাদের পাঠিয়ে দিতে হবে ইমেলে, ঠিক আছে, যে আমার পেমেন্ট করার সময় হোল্ড হয়ে গেছিলো, পেমেন্ট পেন্ডিং হয়ে পড়ে আছে, পেমেন্ট হয়নি, তো তারা একটা ইমেল লিখে আর তার একটা স্ক্রিনশট দিয়ে তোমাদের পাঠাতে হবে এই ইমেলে, ঠিক আছে। তো এখানে লাস্ট ডেট বলা হয়েছে ভ্যালিডেশনের জন্য, এটা কলেজের তরফ থেকে বলা হয়েছে, কলেজকে বলা হচ্ছে তোমাদের ভ্যালিডেশন তারিখের লাস্ট ডেট হলো 20 April, 20 April মধ্যে তোমাদের ভ্যালিডেশন করতে হবে কলেজ থেকে, ঠিক আছে। তোমাদের কোনো কাজ নেই, তোমার জাস্ট ফর্ম ফিল আপ করে সাবমিট করে দেবে, ওকে, বাকিটা কলেজ দেখে নেবে। দেন তোমাদের ই অ্যাডমিট কার্ড, তো এখন তোমাদের মানে ফিজিক্যাল অ্যাডমিট কার্ড দেওয়া হবে না, এখন ইলেকট্রনিক অ্যাডমিট কার্ড দেওয়া হবে অফ দ্য ভ্যালিডেশন, এই ওয়েবসাইটে তোমাদের পেয়ে যাবে 21 April থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। ই অ্যাডমিট কার্ড ফর এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশন ফার্স্ট সেমিস্টার এপ্রিল 2022, এরকম একটা তোমাদের শো করবে ওয়েবসাইটে, তো ওখানে ক্লিক করবে, ক্লিক করার পরে তোমাদের অ্যাপ্লিকেশন কার্ড ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। সো অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে তোমাদের ইনস্টিটিউট HOD বা টিচার্সের সাথে কথা বলে নেবে, তারা হেল্প করবে, ঠিক আছে। তো একটু পরে তোমাদের পুরো প্রসেসের উপর ভিডিও চলে আসছে যে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে, ওকে, যে অবশ্যই দেখে নেবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তোমার বাই, টেক কেয়ার।